আমি মাহবুবুর রহমান ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্রিপেয়ারনেস কোঅর্ডিনেটর কেয়ার বাংলাদেশ আমরা এখানে এখন বালুখালী মেকশিপ ক্যাম্পে আছি যেটা আগে থেকে ছিল 7 মাস আগে থেকে এখন সেটা বড় হয়েছে অনেক বড় আপনারা জানেন 5 লাখেরও বেশি মানুষ পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে এদেশে এসেছে তারা এখন তাদের অবস্থান নেওয়ার চেষ্টা করছে তাদের খাবার নাই তাদের পানি নাই তাদের স্যানিটেশনের অবস্থা খুবই খারাপ ছোট ছোট বাচ্চা যারা অভুক্ত অবস্থায় রয়েছে তাদের নিউট্রিশনের অবস্থা খুবই খারাপ মহিলারা যারা ত্রাণ নেওয়ার জন্য রাস্তায় যেতে যাচ্ছে যেতে পারছে না কারণ রাস্তায় যেসব ত্রাণ বিতরণ হচ্ছে সেই সব জায়গায় অনেক কেওস এবং মহিলারা গেলে সেখানে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের আসলে সব কিছুই প্রয়োজন খাবার পানি তাদের আশ্রয়স্থল তাদের জেন্ডার বেসড ভায়োলেন্স রিলেটেড সাপোর্ট এই ধরনের সমস্ত সাপোর্ট তাদের জন্য দরকার এই অবস্থায় বাংলাদেশ সহ সমস্ত বিশ্বকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি